আসসালাম আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখুন এই এই যে 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 বর্তমানে ভাইরাল টপিকগুলো আছে এরকম এই ভিডিওগুলো আপনি কিভাবে মিক করবেন এই ভিডিওটি এই ভিডিওটির ইফেক্ট কিভাবে আপনি মিক করতে পারেন এইভাবে ভিডিও মিক করে আপনিও ছাড়লে আপনার ভিডিও কিন্তু ট্রেন্ডিং হতে পারে তো বন্ধু আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ভিডিও মিক করবেন চলুন আমরা তবে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু আমরা কাজটি দেখানোর জন্য স্ক্রিনে চলে আসলাম আপনাদের এক কাজটি করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হবে সেটির সাথে আমরা সবাই প্রচিত সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপস এই অ্যাপসটি যদি আপনাদের না থাকে গুগল প্লে স্টোর সার্চ করবেন ক্যাপকাট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি সার্চ করে দেখাই আপনাদের এই ক্যাপকার্ট এই অ্যাপসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ঠিক আছে আর যাদের আগে থেকে ইনস্টল করা তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন ঠিক আছে তো আপনি যে ভিডিওটা এইভাবে এডিট করতে চান অবশ্যই সেই ভিডিওটা শুট করে নিবেন পনেরো সেকেন্ড ভিডিও বানাতে চান শুট করে নিবেন ঠিক আছে তারপরে কি করবেন আপনি আপনার এই অ্যাপসটি ওপেন করবেন এই আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এভাবে আপনার এই যে নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করবো নিউ প্রজেক্ট ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিডিও যে ভিডিওটা আপনার শুট করে রাখছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করবো এখন দেখি কোন জায়গায় আছে আমার সেই ভিডিওটা কারণ আমি তো অনেক কয়েকবার ট্রাই করছি এই যে এটা আছে আমি নিলাম তো আমি এখান থেকে অ্যাড করে দেবো ঠিক আছে অ্যাড অ্যাড তো অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এভাবে একটু ভিডিওটা টাইমে ধরে পিছিয়ে আসবেন পিছিয়ে আসার পরে যে ওই যে এই যে একটা মানে ব্ল্যাক থাকে ভিডিওটা শেষে এই এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এই এরকম সাদা মার্ক হবে মার্ক হওয়ার পরে আপনার এই ডিলিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এভাবে দেখবেন আপনি ভিডিওটা আপনার কোন জায়গা থেকে রেডি হয়েছেন যেখান থেকে ব্যানিশ করতে চান দেখেন আমার কিন্তু ব্যানিশ এই যে আমি এখান থেকে পেছটুকু আমি ব্যানিশ করবো ঠিক আছে আমি এখান থেকে রেডি এইভাবেও করছি তো আমি ব্যানিশ করবো এখান থেকে তো অবশ্যই আপনি কি করবেন এখানে এই সাদা মার্কটা এখানে নিয়ে আসবেন আসার পরে দেখেন এই সাদা মার্কটা এটা ঠিক আছে এইটা তো এখানে আসার পরে আপনি এই ভিডিওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যে বারগুলো আছে এই বারগুলো এইভাবে স্ল্যাশ করে আপনি ডান বামের দিকে যাইতে থাকবেন যাইতে যাইতে একটি অপশন পেয়ে যাবেন এই যে সেই এই অপশনটি ঠিক আছে খেয়াল করে ভালো করে দেখুন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কিন্তু ভাগ হয়ে যাবে মানে কেটে যাবে ওইখান থেকে কেটে যাওয়ার পরে আপনারা কী করবেন এই কালা এই জায়গায় একটা খালি জায়গায় টাচ করবেন হাত দিয়ে টাচ করার পরে আপনারা আবার ওই ভিডিওতে যেটা যে অংশ কাটলেন সেই অংশের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই মিসের বারগুলা এভাবে আপনার নিচের বারোগুলো এই জায়গায় আসবেন আসার পরে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এই যে স্টাইল ঠিক আছে এই স্টাইলের এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে যাদের কিন্তু পুরানো বার্সন আছে যারা আপডেট করে নেয় তাদের কিন্তু এই অপশন পাবেন না আপনারা দেখেন এখানে কিন্তু দুইটা ইফেক্ট দেখা দেখাই আপনারা যদি খেয়াল করে দেখেন দুইটার যে কোনো একটা কিন্তু আপনারা নিতে পারেন তো আমি আপনারা এই ভিডিওতে যেটা দেখাবো আপনারা কিন্তু এখান থেকে আরও অনেক মডেলও করতে পারেন দেখেন এইগুলা দেখলে কিন্তু আপনারা অ্যাপসটা আসলেই বুঝে যাবেন যেমন ধরেন এই যে এই ভিডিও এই ভিডিওটা আপনারা যদি খেয়াল করে দেখেন এই স্টাইলগুলা এই স্টাইলগুলো আপনারা কিন্তু নিজের ভিডিওতেও করতে পারবেন ঠিক আছে তো আমি এখন দেখাবো এই স্টাইলটা তো এই জন্য এই স্টাইলের উপরেই একটু আঙ্গুল দিয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে একশো পার্সেন্ট হবে তারপরে কি করবেন এই যে মার্ক অপশন এই টিক টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখেন ও সরি এই যে পিসে আমি দুইটা কাটছিলাম আপনি অবশ্যই পিসের ডিলিট করে দেবেন আমার এটা কেটে দিলাম তো আপনি এই সামনে যে দেখবেন আপনি কয়বার কাটছেন মানে দুইবার টিপে করে দুই জায়গায় কিন্তু তো অবশ্যই আপনারা পিসারটা ডিলিট করে দেবেন যেটা লাস্টে এটা রাখবেন রাখার পরে কিন্তু দেখেন এখন আমি যদি আমি ভিডিওটা ওপেন করি দেখেন আমি ভিডিওটা ওপেন করলাম এই যে তো এখানে কিন্তু আপনারা চাইলে মিউজুকে লাগাতে পারেন কিন্তু আপনি আমি একটা ই করব আপনি টিকটকে যান টিকটক কিন্তু ফ্রি মিউজিক আছে আপনি যে মিউজিকের সাথে অ্যাড করতে চান সেই মিউজিক লাগাতে পারেন অনেক ভালো ভালো মিউজিক আছে এখানে আছে ইংলিশ মিউজিক সেগুলো দিয়ে আপনি ভালো হবে না এতটা তো আপনারা টিকটক থেকে কিন্তু মিউজিক দিয়ে ভিডিওগুলো আপনার যে কোনো টিকটক রিয়েল আপনার ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু আপনারা আপলোড করতে পারেন তো এই ভিডিওটা এখন আমরা আমাদের সেভ করতে হবে সেজন্য আমরা কত ফর্ম্যাটে সেভ করবো যদি এক্সডি ভিডিও সেভ করতে চাই এখানে কিন্তু অপশন আছে তো আমরা কী করবো এই ডেতে ক্লিক করে দেবো একশো আশি এক হাজার আশি সরি এক হাজার আশিতে নেওয়ার পরে আমরা কী করব এই যে এক্সপোর্টের অপশন এখানে আমরা চাপ দেব ঠিক আছে একটু চাপ দিলাম আমাদের কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে দেখেন একশো হবে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করতেছি ওকে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা গ্যালারি থেকে কিন্তু দিতে পারবো আর গ্যালারি থেকে যাওয়ার পরে আপনারা টিকটক যে কোনো অ্যাপসে কিন্তু ভিডিওটা শেয়ার করে আপনার মিউজিক অ্যাড করতে পারেন ওখান থেকেও কিন্তু মিউজিক অ্যাড করারই আছে কিন্তু আপনারা এতটা ভালো হবে না দেখে আমি দেখালাম যে আপনারা টিকটকে থেকে মনের মতো মিউজিকের সাথে ভিডিওটি কিন্তু ছাড়তে পারেন ঠিক আছে আপলোড করতে পারেন তো হ্যাঁ বন্ধুগণ ফাইনালি হয়তো ভিডিও বানানো আপনি শিখে গেছেন এই ভিডিওগুলো কীভাবে বানাবেন আপনি যদি শিখে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আপনার যে কোনো সমস্যা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের সমস্যা নিয়ে আমি সবসময় ভিডিও মেক করার চেষ্টা করি তো বন্ধুগণ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি সমস্যা আছে তো আজকে বিদায় নেব পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ